পঁচিশে জুন উনিশশো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় জরুরি অবস্থার সময় নাগরিকদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল এর মধ্যে সংবিধানের একুশ নম্বর অনুচ্ছেদে উল্লেখিত জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার মতো বিষয় রয়েছে মোদী মনে করিয়ে দেন দেশের কোনো মানুষেরই সেই অন্ধকার অধ্যায়কে ভোলা উচিত নয় উল্লেখ্য আজ থেকে সাতচল্লিশ বছর আগে দেশে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই সময় নির্বাচনে অসৎ উপায় অবলম্বনের অভিযোগে এলাহাবাদ হাইকোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছিল ছয় বছরের জন্য তাকে সংসদ পদ থেকে বহিষ্কার করেছিল এরপরই জরুরি অবস্থার ঘোষণা করেন প্রধানমন্ত্রী সাংবিধানিক অধিকার এবং নাগরিকের স্বাধীনতা স্থগিত হয়েছিল সংবাদ মাধ্যমকে কঠোরভাবে নিষিদ্ধ করা শুরু হয় উনিশশো সাল পর্যন্ত বহু বিরোধী নেতায় কারাগারে বন্দী ছিলেন বিজেপি বরাবরই জরুরি অবস্থার বর্ষপূর্তি দিনগুলিকে কালো দিন হিসেবে পালন করে এসছে